দিদির দুধ কর্মসূচিতে গিয়ে দলীয় পতাকা হাতে কর্মীরা। চড়ুইগাছি এলাকায় বিধায়ক বিশ্বজিৎ দাসের গাড়ি আটকালেন স্থানীয়রা। তিন দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস বিধায়কের। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি সফল করতে এলাকায় এলাকায় যাচ্ছেন দিদির দূতেরা। প্রায় প্রতিটি জায়গাতেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের। সোমবার বাগদা বিধানসভার আমডবে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন বাগদার বিধায়ক তথা বনগা সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। মঙ্গলবার দিদির দূত হিসাবে ঘাটবাওর পঞ্চায়েতের চড়ুইগাছি এলাকাতে যান তিনি। সেখানেও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের জেলা সভাপতিকে। এলাকার বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা। এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের রাস্তা বেহাল, বর্ষায় রাস্তার জল জমে থাকে। বাসিন্দাদের অভিযোগ শুনে তাদেরকে আশ্বস্ত করেন বিধায়ক। তিনি বলেন, এই রাস্তা দীর্ঘদিন আগে হয়েছিল, তারপর সংস্কার হয়নি, আমরা দ্রুত রাস্তা সংস্কার করে দেব। সরজমিনে দেখার জন্যে যে মানুষ কতটাই এই 15টি প্রকল্পের মধ্যে দিয়ে বা মানুষ কেমনভাবে আছেন দেখবার জন্য তারা আমাকে জানিয়েছেন, আমি নিশ্চিতভাবে আমি খুশি। কেন আটকেছিল? তারা এখানে একটা কল আছে সজল দ্বারা, সেই কলটা জল তারা নিতে পারছে না, জলটা তাদের নেওয়া অসুবিধা হচ্ছে, যে সঠিকভাবে জল পড়ছে না নানা রকমভাবে। আমি এখানে পঞ্চায়েতকে ডেকে বলে দিয়েছি যে আগামী শুক্রবারের মধ্যে, আজকে মঙ্গলবার, এই কল মানুষের জল খাবার উপযোগী করে তুলতে হবে। তার জন্য যা যা প্রয়োজনীয় প্রধান এখানে উপপ্রধান ছিলেন, পরিষ্কারই বলেছে আমরা 72 ঘন্টার মধ্যে এই কল রানিং করে দেব। চড়ুইগাছি থেকে বোয়ালদহ বাজারে আসার সময় বিধায়কের গাড়ি আটকান স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ, এলাকায় সজল ধারার জলের কল দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে। বিধায়ক বিশ্বজিৎ দাস দ্রুত সেটি চালুর প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ডেকে তিনি বলেন, শুক্রবারের মধ্যে যেন সমস্যার সমাধান হয়ে যায়। স্থানীয়দেরও আশ্বস্ত করেন তিনি। নতুন বেশি দিন বয়স না, অল্প দিনই কিছুদিন হয়েছে, হওয়া মাত্রই কলটা খারাপ হয়ে গেছে, কিছুদিন ইউজ করা হয়েছে, মানে মাসখানিক মতন ইউজ করা হয়েছে, ইউজ করার পরে এই কলটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার পর যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরে বারবার বলা হচ্ছে, আর সেই কন্ডাক্টর বিভিন্ন দোহাই দিচ্ছে আমাদের, বিভিন্ন দোহাই। এদিন বিধায়ককে কাছে পেয়ে জব কার্ড নিয়েও অভিযোগ করেন বাসিন্দারা। এদিন দিদির দূত কর্মসূচিতে দলীয় পতাকা হাতে কর্মীদের দেখা যায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, তৃণমূলের পক্ষ থেকে বিধায়ক এবং যিনি জেলা সভাপতি, তিনি আজকে ঘাটবর অঞ্চলে চড়ুইগাছিতে গেছেন, যাওয়ার পরে দলীয় পতাকা নিয়ে উনি ওখানে গেছেন। তাহলে আমাদের প্রশ্ন, আপনারা বলছেন আমরা নিরপেক্ষভাবে করছি, যদি নিরপেক্ষ হয় তাহলে দলীয় পতাকা কেন ওখানে? ওখানে যেহেতু সামনে পঞ্চায়েত ভোট, মানুষকে ভয় দেখানোর জন্য দলীয় পতাকা নিয়ে যাচ্ছেন ওখানে। আর গ্রামের মানুষ, আপনি যেখানেই যাচ্ছেন গ্রামের মানুষ আপনাকে ঘিরে ধরছে, কারণ দিদির দুধ না ভূত না পেতনি, সেই দুধ ভূত পেতনি হয়ে আপনারা গ্রামে যাচ্ছেন, গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে ওখানে, আপনাদেরকে ঘিরে ধরছে। আপনি বলছেন 90% কাজ করেছেন, যদি 90% কাজ এই সরকার করতো তাহলে আজকে কেন গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন? এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানান, কিছু অতি উৎসাহী মানুষ এসেছিলেন, তাদের আমরা সরিয়ে দিয়েছি, আমরা সাধারণের কথা শোনার জন্যই এলাকায় এসেছি, তাদের কথা শুনছি। এটাই আমাদের কর্মসূচি ছিল যে আমরা মুখ্যমন্ত্রীর যে 15 দফা তার যে প্রকল্প আছে, সেই প্রকল্প মানুষের কাছে কতটা তারা পেয়েছেন, এবং যদি কেউ বঞ্চিত থাকেন তাকে পাইয়ে দেবার জন্যেই যে সমস্ত প্রকল্পগুলো সুবিধাজনক উপভোক্তারা মানুষরা পান, সেই জন্য আসা। কিছু অতুৎসাহী মানুষ হয়তো আমাদের দেখে হয়তো তারা এসেছেন সেইভাবে, আমরা তাদের বলেছি যে এটা নয়, দেখুন আমাদের কাছে এখন কোনো পতাকা নেই। প্রথম দিকে অতুৎসাহী মানুষ কিছু না বুঝে এসেছিলেন, তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি এবং বলেছি পতাকাটা রেখে আসতে হবে, কারণ রাজ্য সরকারের প্রকল্প, এটা তৃণমূল কংগ্রেসের নয়। স্বাভাবিক কারণে যেটা হয়েছে অতুৎসাহী মানুষরা করে ফেলেছেন। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।